রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ কলকাতা হাইকোর্টে। তবে মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট, বাড়ানো হলো না মনোনয়ন জমা দেওয়ার সময়সীমাও। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের করেছিলেন বিরোধী দল নেতা সুবিদ্ধ অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ, মনোনয়ন পেশের সময়সীমা সহ একাধিক বিষয় নিয়ে দায়ের করেছিল মামলা। বিরোধীদের দাবি ছিল মনোনয়নে জমা দেওয়ার জন্য সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত যে সময় বরাদ্দ করা হয়েছে তা পর্যাপ্ত নয়। হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে নির্বাচন। আপাতত স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে জেলাগুলিতে পর্যাপ্ত রাজ্য পুলিশ থাকবে না সেই জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। আদালত অনেকগুলো জায়গা ওপেন রেখেছে, সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং অনেক বিষয় ওপেন রেখেছে। এইগুলো ভাইলেশন হলেই আমার বা আমাদের দলের বা অন্যদেরও ভোটে যাওয়ার অ্যাম্পল স্কোপ আছে। পশ্চিমবাংলার জাগ্রত বিরোধী ভারতীয় জনতা পার্টি কোনো ইঞ্চিতে ফাঁক ফোকর রাখবে না, যে ফাঁক দিয়ে কৃষি ভাইপর কোম্পানি মানুষের জনমতকে উপেক্ষা করে বেরিয়ে না যায় সেটা দেখার দায়িত্ব আমাদের সমস্ত রাষ্ট্রবাদী ওটা নেবে। এছাড়াও আদালত তার নির্দেশে বিশেষভাবে উল্লেখ করেছে সব বুথে লাগাতে হবে সিসিটিভি, না হলে ভিডিওগ্রাফি করার কথাও। শুধু তাই নয়, ভোটের অস্থায়ী কর্মীদের কাজের সীমাও বেঁধে দিয়েছে আদালত। হাইকোর্ট তার নির্দেশে আরও জানিয়েছে ফোর্থ অফিসারের বাইরে অস্থায়ী কর্মীদের ডিউটি দেওয়া যাবে না, সার্কুলারের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের। এছাড়াও আদালত জানিয়েছে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা কমিশনের দায়িত্ব, কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করা সম্ভব না হয় সেক্ষেত্রে তাদের নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।